স্কুল মাঠে বিল্ডিং তৈরির প্রতিবাদ স্থানীয়দের। স্কুল মাঠে নতুন ভবন তৈরি হলে ছাত্রছাত্রীদের খেলাধুলোর আর কোনো জায়গা থাকবে না, এমন দাবিতে প্রতিবাদে সামিল স্থানীয় বাসিন্দারা। স্কুল মাঠের বিল্ডিং তৈরির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, এলাকার ছেলেমেয়েদের খেলার একমাত্র ভরসা এই মাঠ। এলাকায় পুজো হলেও ভরসা এই মাঠ। সেই মাঠে ভবন হলে খেলাধুলোর জায়গা হারাবে বাসিন্দারা, বন্ধ হয়ে যাবে পুজো, এই দাবিতে বিক্ষোভ দেখান তারা। মাঠটা যেন নষ্ট না হয় এইটাই চায়। মাঠে ছেলেমেয়ে খেলা করছিল, করে বাচ্চারা খেলা করে, ইট চলে এসছে, খোয়া চলে এসছে, বালি চলে এসছে, এসছে কেন এখন ঘর হবে শুনছি? দুতলা করুক, উপরে করুক ঘর, নিচে কেন করবে? সাইডে তো জায়গা আছে, রোডটা নষ্ট করার দরকার নেই। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার সলক কুলানন্দপুর জিএসএফপি স্কুলে। জানা গেছে স্কুল মাঠের মধ্যে তিনটি বিল্ডিং তৈরি হবে। খবর পেয়ে প্রতিবাদে গ্রামবাসীরা, আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল মাঠে খেলা করে, আমরা চাই না যে আমাদের এই স্কুল মাঠটা নষ্ট হোক। শুধু আমাদের এই কুলানন্দপুরের স্কুলের বাচ্চারাই খেলে না, আমাদের এই পাঁচ গ্রামের বাচ্চারা এখানে খেলা করে। তাই স্কুল মাঠটা নষ্ট না করে আমাদের দোতলার ওপরে বিল্ডিং করলে ভালো হয়। কারা করছে এখন আমরা ঘরের বউ আমরা ঠিক জানি না, কিন্তু মামাই বলছে যে এক একজন আসছে আর বলছে এখানে ঘর হবে, ওখানে ঘর হবে, তারা নাকি কন্ট্রাক্টর দখল করার চেষ্টা। কিন্তু আমরা মাঠ, আমাদের এই কুলানন্দপুরবাসী, আমরা এই মাঠটা নষ্ট করতে দেব না। তাদের দাবি, পাশের ভবনে প্রয়োজনে দোতলায় ভবন নির্মাণ হোক। মাঠে ভবন নির্মাণ হলে মাঠ ছোট হয়ে যাবে, নির্মাণ বন্ধ করতে মহকুমা শাসকের কাছেও অভিযোগ জানিয়েছেন গ্রামের মানুষ। এইটুকু মাঠ টোটাল স্কুলটা, এই তো এই স্কুল মাঠে নতুন করে দুটো বিল্ডিং স্যাংশন হয়েছে, দুটো শ্রেণীকক্ষ, দুটো শ্রেণীকক্ষ, একটা মিড ডে মিলে খাবার জায়গা, কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাইনি। কোন ফান্ডের থেকে এই ঘরটা আসছে কি বৃত্তান্ত আমরা জানি না, বা আমাদের এখানকার স্কুল কমিটি যে সমস্ত আছেন তারাও সঠিকভাবে বলতে পারছে না, মাস্টারমশাইরাও বলতে পারছে না। তাদের উদ্দেশ্য রয়েছে এখন বর্তমানে যে স্কুলের মাঝখান দিয়ে এই ঘরটা তৈরি করতে যাচ্ছে, কিন্তু আমরা চাই স্কুলটাই, এই মাঠটাই একমাত্র মাঠ কুলানন্দপুরের যে মাঠে আমাদের এলাকার সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলো করে, বা এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠানে দুর্গাপুজো উৎসবের অনুষ্ঠানও এখানে হয়, বা এই স্কুলের ফাইনাল অ্যানুয়াল স্পোর্টস যেটা, সেটাও এই মাঠেই সম্প্রসারিত হয়। তাহলে এইখানে এই মাঝখান দিয়ে যদি বিল্ডিংটা করে তাহলে বাচ্চারা খেলাধুলো কোথায় করবে? তো আমরা সবাই মিলে যাচ্ছি মাস্টারমশাইদের কাছে অনুরোধ করে যে বিষয়টা একটু দেখুক, যাতে এই ঘরটা স্কুলের মাঠে না হয়ে অন্যত্র আরও জায়গা আছে, যেমন স্কুলের পেছনে জায়গা অথবা বিল্ডিংয়ের ফাউন্ডেশনগুলো মজবুত করে করা আছে, এর উপরেও যাতে করতে পারে, আমরা তার জন্যই অনুরোধ করছি কর্তৃপক্ষকে। অভিযোগ, কোন দপ্তর থেকে এই নির্মাণ কাজ করা হচ্ছে তা অজানা বাসিন্দাদের। এলাকার একমাত্র খেলাধুলোর জায়গা বন্ধ করতে দেবেন না বলে সোচ্চার হয়েছেন তারা। তা আমরা বললাম যে দেখুন, জমি এইভাবে দখল করে নিয়ে আপনি করবেন, বাচ্চারা খেলবে কোথায়? আপনাদের যা পড়াশুনোর হাল তাতে বাচ্চাদের ওই পড়াশুনোর থেকে তাদের খেলার বিষয়টা বেশি ইম্পর্টেন্ট। অফিসিয়ালি স্কুল কিছু জানে না, এটা ওরা যারা একজন দুজন করে আসছে, আমার সঙ্গেও কথা হয়েছে, ওরা বলছে যে ডিপিএসসি বোর্ডের টাকা বিডিও থ্রু দিয়ে খরচা হচ্ছে। তা আমি দেখলাম যে এরা একদম প্যাকড। আমি যার জন্যে এসডিওকে গত শনিবারের দিন, শুক্রবারের দিন একটা চিঠি দিয়ে এসছি এবং তার কপি, রিসিপ্ট কপি আমি ইলেকশন কমিশনকে স্পিড পোস্টে পাঠিয়েছি, যেটা কালকে পাওয়ার কথা। বাসিন্দারা জানান, স্কুলের মাঠ ব্যবহার না করে স্কুল বিল্ডিংয়ের ওপর নির্মাণ করা হোক। স্কুলের প্রধান শিক্ষক পলাশ বিশ্বাস জানিয়েছেন, জেলা পরিষদের পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে, আন্দোলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তো স্কুলের তো থ্রু দিয়ে কাজটা হচ্ছে না, এবার যে মাপটা বলছে আমি এক্স্যাক্ট শিওর নই কত বড় হবে, কিন্তু ওরা বলছে সেটা বিল্ডিংয়ের উপরে তোলা সম্ভব হবে না। তো মাঠ যতটা এই পাশে রেখে নষ্ট না করে পারা যায় সেটা করার একটা কন্ট্রাক্টর করছিল। তো যদি মানুষের আপত্তি থাকে তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবার অভিভাবকরা আন্দোলন করছে আজকে, বিক্ষোভ করলে এর আগে সেইভাবে বিক্ষোভ হয়নি, তাহলে সেটা আগেই জানাতাম, কিন্তু হচ্ছে যখন আজকে হয়তো গতকাল মালটা ফেলেছে বলে আজকে এ হচ্ছে। ঠিক আছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।